এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কল্যাণী আইটিআই মোড়ে পুজো প্যান্ডেলের সামনে। দেখতে পাচ্ছ আমার পিছনেই কল্যাণী আইটিআই মোড়ে পুজো প্যান্ডেল। এবারের থিম হচ্ছে চীনের গ্র্যান্ড লিসবা হোটেল। দেখো দুর্গা পুজো মানে কিন্তু আর কলকাতা কলকাতা না, এবারে হচ্ছে কল্যাণীর দিকেও মানুষের আকর্ষণ অনেক বাড়ছে। 2022 সালে মালয়েশিয়ার টুইন টাওয়ার বানিয়ে কল্যাণী আইটিআই মোড় একটা ইতিহাস সৃষ্টি করেছিল, মানে লক্ষাধিক মানুষের ভিড় হয়েছিল এখানে। এবারে তার চেয়েও বড় প্যান্ডেল হচ্ছে। কি প্যান্ডেল হচ্ছে তোমরা নিশ্চয়ই সোশ্যাল মিডিয়া আগে দেখে নিয়েছো। তো চলো আজকে ভিডিওতে কবে উদ্বোধন হবে, উচ্চতা কত, পশ্চিমবঙ্গের নাকি সবচেয়ে বড় প্যান্ডেল, পশ্চিমবঙ্গে গোটা দুনিয়ায় যত প্যান্ডেল হচ্ছে তার মধ্যে সবচেয়ে বড় প্যান্ডেল হবে হতে চলেছে এই কল্যাণী আইটিআই মোড়ের প্যান্ডেল, উদ্বোধন কবে হচ্ছে, জনসাধারণের জন্য কবে ওপেন হচ্ছে সেটা তোমাদেরকে জানাবো, আর জানাবো মায়ের গায়ে কত পরিমাণ সোনার অলঙ্কার থাকবে। তো চলো, অনেকেই জানতে চায় যে কল্যাণী আইটিআই মোড়ে পুজো প্যান্ডেলে আসবো কী করে, এই ভিডিওতে আমি তোমাদেরকে জানাবো যে কল্যাণী আইটিআই মোড়ে তোমরা আসবে কী করে। তোমরা কলকাতা থেকে বা যে যেখান থেকে আসো না কেন, কল্যাণী ঘুষপাড়া তোমাদের নামতে হবে, কল্যাণী সীমান্ত লোকাল বা কল্যাণী গেদে লোকাল ধরে তোমাদের কল্যাণী ঘুষপাড়াতে নামতে হবে, এবং কল্যাণী ঘুষপাড়া থেকে 500 মিটার দূরত্বে তোমরা হেঁটে বা টোটোতে করে চলে যেতে পারো কল্যাণী আইটিআই মোড়ের প্যান্ডেল। আর কল্যাণী আইটিআই মোড়ের পাশেই একটা প্যান্ডেল রয়েছে বোট পার্কের প্যান্ডেল, তো সেটাও তোমরা দেখে নিতে পারো। তো দেখতে পাচ্ছ আমার সামনে এই আইটিআই মোড়ের পুজো প্যান্ডেল, দেখো পুরো উপর থেকে নিচে দেখো, তো প্রচুর পরিমাণে সিকিউরিটি দেখতে পাচ্ছ, এখান থেকে সিকিউরিটি দিয়ে দিয়েছে, মানে বোঝাই যাচ্ছে যে কী পরিমাণ ভিড় হতে চলেছে এবারে। আর দেখতে পাচ্ছ মানুষের ভিড় এখন থেকেই প্রচুর, এই দেখো। আর এই ব্যারিকেডের কাজগুলো চলছে, মানে এইখানে একটা গেট মানে প্রবেশ সোজা মন্দিরে ঢুকবে, আর এই দিক দিয়ে ঢুকবে সোজা মন্দিরে, তো ভিতরে প্রবেশ নিষেধ দেখা যাচ্ছে। সরকার ডেকোরেটার্স অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট উইলিয়াম সরকার এইটা পুরো প্যান্ডেলের দায়িত্বে আছেন। আর দেখো এটা, এবারে কল্যাণী আইটিআই যে কলকাতার বড় বড় দুর্গাপুজো প্যান্ডেলকে টক্কর দেবে এই নিয়ে কোনো সন্দেহ নেই, আর প্রচুর মানুষের ভিড় হতে চলেছে তা নিয়েও কোনো সন্দেহ নেই। এর আগের বারেই প্রচুর ভিড় হয়েছিল, এবারও প্রচুর ভিড় আশা করছে এই কল্যাণী আইটিআই। সামনের যে এই কাজটা দেখতে পাচ্ছ না, এই কাজটা হচ্ছে পুরো কাঁচের কাজ, হ্যাঁ দেখা যাচ্ছে না দূর থেকে যদিও, কিন্তু পুরোটা এটা কাঁচের, আর এইটা কাঠের কাজ হয়েছে। আর অবিকল যে চীনের গ্র্যান্ড লিসবা হোটেল সেই মতনই লাগছে, মানে রাতে যখন লাইটিং হবে দুর্দান্ত যে লাগবে তেমনি কোনো সন্দেহ নেই। এবারে তোমাদের বলি এই প্যান্ডেলের উচ্চতা কত, এই প্যান্ডেলের উচ্চতা হচ্ছে 180 ফুট। গেটটা দেখো, গেটটা কি সুন্দর হয়েছে, আর এইটা পুরো কাজটা, মানে যদি পুজোর পর মানে বাঁশ যদি খুলে না নেওয়া হয় এটা যদি এইখানে থাকে তাহলে কেউ বলতেই পারবে না যে এইটা একটা বাঁশ দিয়ে তৈরি হয়েছে প্যান্ডেল, মানে একবারে অবিকল। তোমরা গুগলে সার্চ করো চীনের গ্র্যান্ড লিসবা হোটেল, একবারে অবিকল লাগছে একবারে। এরপরে আমি তোমাদের বলবো এই প্যান্ডেল উদ্বোধন কবে, কবে থেকে তোমরা আসতে পারবে। এই প্যান্ডেলের অফিসিয়াল উদ্বোধন হচ্ছে 12 তারিখ, 12 তারিখ বিকেল 4টার সময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এটা উদ্বোধন করবে, কিন্তু জনসাধারণের জন্য ওপেন হচ্ছে 16 তারিখ, মানে কাল বাদ পরশু মহালয়ার 14 তারিখ, মহালয়ার একদিন পর 16 তারিখ থেকে জনগণের জন্য ওপেন হচ্ছে এই প্যান্ডেল, তো তোমরা 16 তারিখ থেকে এখানে আসতে পারো। তো ভিতরে দেখছো পার্কে এখানে গাছ, বিভিন্ন গাছ লাগিয়েছে, তো গাছে এখানে জল দেওয়া কাজ চলছে, আর এখানে সম্ভবত একটা ফোয়ারা টাইপের হবে, দেখো ফোয়ারাটা এখনও তৈরি হয়নি, আর এমনি কাজ পুরোটা কমপ্লিট হয়ে গেছে, দেখো গেটটা এটা, আর এটা হচ্ছে কাঁচের কাজ আছে ওখানে, ওই দেখো জুম করে তোমাদের দেখানোর চেষ্টা করছি, কারণ ভিতরে প্রবেশ নেই, ভিতরে প্রবেশ হচ্ছে 16 তারিখ থেকে জনগণের জন্য প্রবেশ, তো এটা হচ্ছে ভিতরে কাঁচের কাজ, আর এটা হচ্ছে পুরো প্যান্ডেল। আর দেখো এই পুরো বাগানটা পুরো ভালো লাগছে, এটা বিভিন্ন গাছ আছে ছোটো ছোটো গাছ, এই দেখো, আর এই যে ব্যারিকেডের কাজ চলছে এই দিক দিয়ে মানুষ ঢুকতে পারবে, মানে আগের বার
গেটটা ছিল জিগজ্যাগের জন্য, সেই জিগজ্যাগটা রাখছে না, দুটো গেট হচ্ছে, দুটো গেট থেকে এবারে প্যান্ডেলে প্রবেশ করতে পারবে। বলি তোমাদেরকে যে কল্যাণী আইটিআই মোড়ে পুজো প্যান্ডেলে মা দুর্গার গায়ে কত পরিমাণ সোনা থাকবে। আমার সামনে দেখতে পাচ্ছ এখানে ব্যানার দিয়ে আছে সেনকো গোল্ড এবারে স্পন্সরশিপ করছে, দেখো গোটা মাঠ জুড়ে সেনকো গোল্ডের ব্যানার দিয়ে আছে। তো বলি তোমাদেরকে এবারে হিউজ পরিমাণ মায়ের এবার 50 কেজি সোনা থাকবে। অলরেডি মায়ের গায়ে মানে অলরেডি কমপ্লিট হয়ে গেছে, ভিতরে প্রবেশ নেই কিন্তু মানে জানতে পেরেছি যে ভিতরে মায়ের গায়ে সোনা পরানো কমপ্লিট হয়ে গেছে। 50 কেজি সোনা স্পন্সরশিপ করছে সেনকো গোল্ড। দেখো প্যান্ডেলের পাশে স্টেজও হচ্ছে, কারণ এখানে বিভিন্ন রকম অনুষ্ঠান হয়, আর তোমাদেরকে দেখাচ্ছি আরও কাছ থেকে দেখাচ্ছি, আর এখানে মেলা হয় সেটা দেখাচ্ছি। এটা হচ্ছে সাইড দিয়ে রাস্তা। হ্যাঁ স্যার নমস্কার, স্যার আপনার নামটা একবার বলে দিন। আমার নাম অরুণ। হ্যাঁ ইনি হচ্ছেন এই এখানকার কর্ণধার, তো যার প্ল্যানিং আগেরবারেও হয়েছিল এবারেও তারই যেটা আমি শুনলাম। তো স্যার একটাই কথা জিজ্ঞেস করবো, এবার যে আপনার এই প্ল্যানিংয়ে কলকাতাকেও ছাপিয়ে যাচ্ছে, তো এইটার মানে প্ল্যানটা কীভাবে আসছে, যে এত কীভাবে এলো এটা, মানুষ যে ভারতবর্ষের মানুষ এত পাগল হয়ে যাচ্ছে এটার জন্য? কেউ কাউকে ছাপানোর ব্যাপার না, একটা ব্যাপার হচ্ছে সবারই একটা ইচ্ছা থাকে, যদি বাঙালির শ্রেষ্ঠ উৎসব উৎসব আমরা বছরে একবারই পাই, তো ভাবনা থাকে এইভাবেই থাকে যে সবচেয়ে বেটারটা দেওয়া। গতবারই আমরা করেছিলাম, গতবার আমরা দুইটা করার পরে করেছিলাম সবচেয়ে বেটার কিছু আর, তো সেই ভাবনা নিয়ে তোমার গ্রামে তো এবারও ঘোষণা করেছে আরও আরও বেটার কিছু নিয়ে আসে, তো এই দুটো আছে। আর আজকের আমাদের ওপেনিং আছে দুটার 4টার দিকে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ভার্চুয়ালের মধ্যে করবেন, এখানে বোম্বে রেমিশন থাকবে, বোম্বে বলিউডের নাই বোম্বে রেমিশন থাকছে, অনেক সাংসদ থাকবেন, জনপ্রতিনিধিরা থাকবেন, বিশিষ্ট অ্যাডমিনিস্ট্রেশনের আমাদের মহারাজ দাম থাকছে, তারাও আসছে। তো এই পুজোটা কল্যাণী একটা সেন্টিমেন্ট, কল্যাণী একদম একদম কল্যাণী এখন সারা ভারতবর্ষে ছড়িয়ে গেল। দ্বিতীয়ত হচ্ছে না, কল্যাণটা আরও দু তিনটা ভালো পুজো হচ্ছে, তারাও ভালো করছে, তো একটা মানে কী হচ্ছে আমরা আজকে আজকের দিনটা আমরা যারা আসবেন তাদের দেখাবো উদ্বোধনের পরে, তাই তো আমরা আজকের দিনটা থাকবে, আজকের দিনটা আমাদের ভার্চুয়াল হওয়ার পর আমরা আজকের দিনটা খোলা রাখবো। কালকের থেকে আমাদের বেশ কিছু কাজ আছে, কাজ কমপ্লিট করতে পারি, আমাদের বেশ কিছু আমার চ্যানেলগুলো হবে সেগুলো করা হয়নি, তো সেটা আমরা করবো, সেখানে আমরা দুদিন আমরা স্টপ রাখবো। আচ্ছা খুব একটা সিমিলার কথা একটা জিজ্ঞাসা করছি, মানে এত বড় তো একটা ব্যাপার, এবার এইটার মানে বাজেটটা মোটামুটি কত পর্যন্ত ছুঁয়ে গেছে? দেখো একটা কথা বলি, আমাদের এবার তো আমাদের সেনকো আমাদের সেনকো থেকে শুরু করে অনেকগুলো কোম্পানি স্পন্সর আছে, তবে আমার যে আইডিয়া সোনা বাদ দিই, সোনাটা বাদ দিই, আমাদের 40 বিয়াল্লিশ তো ওরকমই হবে। আর দ্বিতীয়ত হচ্ছে যে একটা হচ্ছে যে এছাড়াও অন্যান্য অনুষ্ঠান থাকে আমাদের। তো এটা দেখতে পাচ্ছ আমি এখন প্যান্ডেলের সাইডে চলে এসেছি, আর এইগুলো হচ্ছে সব কাঁচ, দেখো তখন দূর থেকে বোঝা যাচ্ছে না কিন্তু এগুলো সব বোঝা যাচ্ছে, এগুলো সব কিন্তু কাঁচের। তারপরে কাঁচ থেকে দেখাচ্ছি তোমাদেরকে, এইটা আর তোমাদের বলেছিলাম যে এই প্যান্ডেলের পিছন দিকে মেলা হয়, এইখানে মেলাটা হচ্ছে, এই যে বাস ফাঁস চলছে, এখানে নাগরদোলা, ওইখানে রেলগাড়ি বসেছে, আর দেখো পিছন থেকে পুরো প্যান্ডেলে দেখো কী বিরাট লাগছে, বাসের কী কাজ দেখো। কত বাস দেখো কী আছে, এখন তোমরা যার কথা শুনলে এই প্যান্ডেলের কর্ণধার অরূপ মুখার্জি টিঙ্কুদা টিঙ্কুদা সমস্ত বললে, আর আজকেই ওপেনিং হচ্ছে মানে 12 তারিখ ওপেনিং হয়ে যাচ্ছে এই আইটাই মোড়ে পুজো প্যান্ডেল। তো তোমাদেরকে দেখাবো এই ভিডিও দেখো, এই পরের ভিডিওতে তোমাদেরকে দেখাবো যে পুরো প্যান্ডেলটা ভালো করে ঘুরে দেখাবো। আর একটা কথা, মায়ের গায়ে 50 কেজি না 65 কেজি সোনা থাকছে।